বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে অনেকেই প্রশ্ন করেন, উপস্থিতি এবং যারা পরে দেখবেন তাদেরকে আমি লক্ষ্য করে বলছি যে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ইসলাম এবং অন্যান্য ধর্মের সম্পর্কটা কী এবং মুসলিম রাষ্ট্র অমুসলিম রাষ্ট্রের সম্পর্কটা কী হবে। এই প্রসঙ্গে আমি খুব সংক্ষেপে 8-10-15 মিনিটের মধ্যে যতটুকু সম্ভব হয় বলছি এবং সর্বপ্রথম আল্লাহর নামে বলছি, নামহুদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল করিম, আম্মা বাদ। প্রথম কথা মানতে হবে যে সব মানুষ সমান, এটার একটা বড় দলিল হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছিলেন যে কোনো আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, কালোর উপর সাদার নাই, সাদার উপর কালোর নাই। তখন যখন রসুল বলছিলেন কালো তো সবই অমুসলিম ছিল, প্রায় অনারব প্রায় সবাই অমুসলিম ছিল, আরবদেরও মানে একমাত্র সৌদি আরব এলাকাটা ছাড়া অমুসলিম ছিল, তাহলে মুসলিম অমুসলিম তিনি ব্যাসম করেন নাই। তিনি বলেছেন যে সব মানুষ মূলত সমান, এ কথা ভিন্ন যে কোরআন অন্যখানে বলা হয়েছে যে ইমান ছাড়া আল্লাহর কাছে কারো মানে মুক্তি নাই অথবা শিরক করলে মুক্তি নাই, এগুলি কোরআনে অন্য জায়গায় বলা হয়েছে, কিন্তু মূল কথা মানুষ সমান, তার মৌলিক অধিকার সমান, তার খাবার পাওয়ার অধিকার সমান, তার সম্মান পাওয়ার অধিকার সমান দুনিয়াতে, আখেরাতে সম্মান তো আলাদা বিষয়। আচ্ছা, তো তিনি বললেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি এতে শুধু মুসলিমরা ইনক্লুড হয়ে গেল তাইলে, আবার নারীও ইনক্লুড হয়ে গেল, কারণ যখন বলা হয় অনারব তখন তো নারীও আছে, আরব তখন তো নারীও আছে, সুতরাং সকল মানুষ সমান, এই একটা জিনিস ক্লিয়ার হলো, আশা করি ক্লিয়ার হলো। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলছেন যে আমি খলিফা প্রেরণ করতে যাচ্ছি, আল্লাহ তাআলা সূরা বাকারাতে বললেন যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে যাচ্ছি, পরে পাঠালেন কাকে, আদমকে এবং হাওয়াকে, এবং এদেরই সন্তান আমরা সবাই। তাহলে এখানে এটাও ক্লিয়ার যে সব মানুষ আল্লাহর খলিফা। তৃতীয়ত যেটা আমি বলবো যে পার্থক্য ইসলামে খালি বলেছে যে তাকওয়া ছাড়া পার্থক্য হয় না, সূরা হুজরাতে আছে আপনারা জানেন সবাই, তোমাদেরকে এক বংশ এক পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছেন এবং তারপরে তোমাদের মানে বিভিন্ন বংশে এবং বিভিন্ন গোত্রে বা বিভিন্ন জাতিতে বিভিন্ন গোত্রে তিনি তোমাদের ভাগ করেছেন, লে তারাফু, উদ্দেশ্য শুধু একে অপরকে জানবে, ডাকবে যে তুমি বিহারের লোক, তুমি অমুক জাতির লোক বা অমুক দেশের লোক, এই জন্য ইন্না আকরামাকুম ইনদা আল্লাহ আতকাকুম, কিন্তু শ্রেষ্ঠত্ব শুধুমাত্র আল্লাহকে কে মানে আর কে মানে না এর ভিত্তিতে, সমান হইলেও এই ভিত্তিতে পার্থক্য হয়ে যাবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে পার্থক্য হয়ে যাবে, এই পার্থক্যটা দুনিয়াতে হবে বলে আমার মনে হয় না। এই জন্য বলছি আমি যে এটা পরে আরও বলবো যে কেন বলছি কথাটা, যে দুনিয়াতে এই পার্থক্য হবে না, আখেরাতে আল্লাহ তাআলা এই পার্থক্যটা করবেন। আবার অপরাধ করলে শাস্তি হবে, কোর্টের মাধ্যমে হবে, সে তো অন্য বিষয়, সে তো মুসলিম করলে ইমানদার লোক করলেও হবে, বেঈমান করলেও হবে কোর্টের বিচার করে। সুতরাং আমি বলবো যে মানুষে মানুষে পার্থক্য করা যাবে না, তাদের মৌলিক অধিকারও মানে সব দিতে হবে, এবং এইটাই দিয়েছে যারা তারা ইসলামী রাষ্ট্র করেছে এই দুনিয়াতে, 100% বলি আর 80% বা 50% করছে যারা, যেমন ইরান ফর এক্সাম্পল, তারা মৌলিক অধিকার সব দিয়েছে। হ্যাঁ, কেউ বলতে পারে যে হিজাব করা বাধ্যতামূলক করছে, তো আমাদের দেশে যদি আমরা বলি ট্রাফিক আইনে যে ডাইনে যাওয়া যাবে না, বায়ে যাওয়া যাবে না, ট্রাফিক লাইট মানতে হবে, তাহলে একটা মুসলিম জাতি কি বলতে পারে না যে আল্লাহর হুকুম মতো মেয়েরা হিজাব করবে? এইটুকু না পারলে তো কী পারবে তাহলে তারা, তাহলে তারা ইসলামিক রাষ্ট্র হলো কীভাবে তাইলে? এটা তো মিনিমাম, এটা তো মিনিমাম রেস্ট্রিকশন। সুতরাং মৌলিক অধিকার সবার অমান, এবং আমি যেটা বললাম যে এটা ইরানে পাকিস্তানেও মৌলিক অধিকার তাদের সংবিধানে সমান, সুদানেও সমান, এবং মানে আমার মনে হয় মালয়েশিয়া সমান, ইন্দোনেশিয়া সমান, বেশিরভাগ মুসলিম রাষ্ট্রে যারা তাদের দেশকে বলে স্টেট রিলিজিয়ন ইসলাম, যারা বলছে যে রাষ্ট্রধর্ম ইসলাম, হতে পারে ইসলামিক রিপাবলিক সবাই বলে নাই, কিন্তু এরা বলছে রাষ্ট্রধর্ম ইসলাম। আচ্ছা,
এরপর এই যে তারা যে সম্মান তার একটা প্রমাণ পাওয়া যায় মদিনার সনদে। মদিনার সনদে যাতে আরবি মিসাক আল মদিনা বলে, এটা সংবিধানের মতো, এবং অনেকে বলেন রাইটলি বলেন যে এটা ছিল পৃথিবীর সবচেয়ে প্রথম লিখিত সংবিধান বা কনস্টিটিউশন। তাতে বলা হয় যে সব গোত্র সমান, চুক্তি হলো মুসলিমদের মধ্যে মুশরিকদের, আবার এইদিকে ইহুদিদের সঙ্গে চুক্তিটা হলো, কিন্তু বলে দেওয়া হলো সবার অধিকার সমান। বরং আমি বলবো এই সনদে এমন একটা জিনিস করা হবে যে যা দুনিয়ার ইতিহাসে করা হয় না, সেটা করা জায়েজ হবে, সেটা আমি আপনাদের ভালো করে বলছি। তো বলা হলো যে তারা তাদের ইহুদিরা তাদের ব্যাপারে তারা স্বাধীন, অর্থাৎ তাদের বিচার কাজ, তাদের ধর্ম পালন, তাদের নিজেদের সব কিছু তারা স্বাধীন, অটোনমি মানে স্বায়ত্তশাসিত, তারা মানে জিওগ্রাফিকের ভিত্তিতে না, ধর্মের ভিত্তিতে তারা স্বায়ত্তশাসিত। এর মানে কি? এর মানে যদি রসুলকে আমরা ফলো করি, আর কোনো দেশে যদি প্রয়োজন হয় যে কোনো দেশের বৌদ্ধদেরকে এরকমই ইন্টারনাল স্বায়ত্তশাসন দিতে হবে যে তাদের বিচার কাজও তারাই করবে, এটা বৈধ হবে, এই পর্যন্ত ইসলাম যায়, ইসলাম এই পর্যন্ত যায়, এবং আমরা চাইলে যেতে পারি যদি বর্তমান বাস্তবতাটা অন্যরকম, এগুলো যেতে হয় না বা যায় না, কিন্তু প্রয়োজনে যাইতে পারে, কারণ মদিনার সনদে এটাকে জাস্টিফাই করেছে এবং এর বিরুদ্ধে কোনো কোরআন হাদিসে কোনো আয়াত নাই। আচ্ছা, এরপরে আমি বলবো যে আরব মুশরিকদের সম্পর্কে কোরআনে দেখা যায় আল্লাহ তাআলা বলেছেন যে এদেরকে ধরো মারো, কোরআনে বিভিন্ন জায়গায় আছে যে ধরো মারো। এরা কারা ছিল? এরা ছিল এক নম্বর তো তারা ছিল উশৃঙ্খল বেদুইন, কোনো রিয়েল ধর্ম তাদের ছিল না, কোনো তারা কোনো কিতাবই ছিল না তারা কোনো, তারপরে তারা কোনো চুক্তি রক্ষা করতো না, চুক্তি করতো পরের দিন ভেঙে ফেলতো, তারা চুক্তির মর্যাদা বুঝতো না, তারা কনস্ট্যান্টলি ইসলামী রাষ্ট্রকে হ্যারাস করতো। এইসব কারণে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এদের ব্যাপারে, আরব মুশরিকদের ব্যাপারে, একটা পর্যায়ে শেষের দিকে এসে সূরা তাওবাতে বলা হয়েছে, আল্লাহ তাআলা বললেন এখানে সেই সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের চার মাস সময় দেওয়া হলো, এই সময় আমরা তোমাদের কিচ্ছু করবো না, এর মধ্যে তোমরা হয় দেশ ছেড়ে চলে যাও অথবা তোমরা ইসলাম গ্রহণ করো। এই যে বললেন শুধু আরব মুশরিকদের ব্যাপারে, এটা প্রযোজ্য নয় খ্রিস্টানদের ব্যাপারে, এটা প্রযোজ্য নয় ইহুদিদের ব্যাপারে, কোনো ধর্মের ব্যাপারে প্রযোজ্য নয়, এরা আরব মুশরিক ইনডিসিপ্লিন বেদুইন কয়েকটা গোত্র, এইটুকু আমি বলে দেওয়া ভালো মনে করলাম। এরপর আমি আসতেছি, আমি খুব সংক্ষেপে করব আমি যে আন্তঃরাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতি সম্পর্ক, ইন্টারস্টেট ইন্টার মানে কি বলবো ইন্টারন্যাশন সম্পর্ক। এইখানে হচ্ছে প্রথম কথা বলতে হয় যে রসুল সাল্লাহ ইসলামের সময় তিনি মানে কোনো দেশ আক্রমণ করেন নাই, তিনি অন্য কোনো দেশ আক্রমণ করেন নাই, বরং আমরা জানি যে তিনি বরং আক্রমণের সম্মুখীন হয়েছেন, শিকার হয়েছেন। যেমন তিনি বদরে, উহদে ও আহজাবে তিনি আক্রমণের শিকার হয়েছেন, তিনি মক্কাও জোর করে দখল করেন নাই, হুদায়বিয়া সন্ধি অমান্য করার কারণে সেখানে তিনি গেলেন এবং আল্লাহর ইচ্ছায় তিনি শান্তিপূর্ণভাবে সেই রাষ্ট্রটা, সেই শহরটা দখল করে ফেললেন এবং সবাইকে ক্ষমা করে দিলেন। তো সুতরাং এরকম আরও হয়তো বোধ হয় একটা ঘটনা আছে, সেটা দেখা যেতে পারে। আচ্ছা, পরে মুসলমানরা ইরাক, ইরান, মিশর দখল করে রসুল সুলতান পরে শুরু হয়, সেটা উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সময় শুরু হয়। এটা হয় এই জন্য যে তখন পরিস্থিতি এমন ছিল যে একদিকে রোমান এম্পায়ার যেটা ইরাকে তাদের দখল ছিল, তারা চাচ্ছিল ইসলামী রাষ্ট্রটাকে ধ্বংস করতে, আবার এইদিকে ইরানও চাচ্ছিল রাষ্ট্রটাকে ধ্বংস করতে। তখন উমর ফারুক সিদ্ধান্ত নিলেন, মেবি পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন যে পারলে এদেরকে আগে আমরা দখল করে ফেলি, বিফোর ফুল প্রিপারেশন, তাতে অন্তত আমরা এই বিপদ থেকে বেঁচে যাব। এবং শেষ পর্যন্ত আমরা জানি যে ইরান দখল হয়ে গেল, কাদসিয়ার যুদ্ধে তাদের পতন হলো এবং
রোমানদেরও পতন হলো, তারা পারল না শেষ পর্যন্ত। এবং উমরের সময় আল্লাহর ইচ্ছায় ইরাক এবং সিরিয়া এবং ফিলিস্তিন এবং মিশর সব ইসলামের কর্তৃত্ব চলে আসলো। এখন এটা ছিল তৎকালীন বাস্তবতা, যে তখন ইন্টারন্যাশনাল ল ছিল না। আজকে ইন্টারন্যাশনাল ল আছে, এটা করা জায়েজ না ইসলামের দৃষ্টিতে, পরে বলবো আমি, এটা জায়েজ না। ইসলামের মতে যুদ্ধ প্রধান নয়, নিয়ম নয়, শান্তি প্রধান নিয়ম। এবং এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের আয়াত মক্কাতে নাজেলই হয় নাই, জিহাদের আয়াত নাজেল হয়েছে। জিহাদ মানে সেখানে চেষ্টা, কিন্তু যুদ্ধের কিতালের আয়াত নাজেল হয়েছে প্রথম মদিনাতে সুরাতুল হজে, যখন বলে যাদের তোমরা তোমাদেরকে যারা আক্রমণ করে তাদের তোমরা প্রতিরোধ করতে পারো, সুরাতুল হজে প্রথম বলা হয়। সুতরাং আমরা বলবো যে ইসলামের এটা মূল নয়, মানে যুদ্ধটা মূল নয়, শান্তিটাই মূল ইসলামের। পরবর্তীকালে যেটা হলো যে কোরআনে হাদিসে কোনো ক্লাসিফিকেশন করা হয় নাই যে এরা এই জাতি, এরা এই জাতি, এরা এই জাতি, ভিন্ন ভিন্ন জাতি, এগুলো করা কোরআনে ক্লাসিফাই করে নাই। কিন্তু পরবর্তী স্কলাররা তৎকালীন বাস্তবতার আলোকে রাষ্ট্রগুলিকে দুই ভাগ করলেন, দারুল হারাব, দারুল ইসলাম বললেন। তৎকালীন বাস্তবতা যে যুদ্ধ চলছিল এটি ইত্যাদি, পরবর্তী স্কলাররা এটা চেঞ্জ করে ফেললেন। তারা বললেন যে না, তারা বললেন যে এরা এখন শান্তি হয়ে গেছে, দারুল ইসলাম এটা, আর ওরা হচ্ছে দারুল, ওরা ওনারা বলেছেন এইভাবে যে দারুল আমান শান্তির আবাস, বা দারুল সুল চুক্তিবদ্ধ জাতি, চুক্তিবদ্ধ দেশ, এরকম বললেন। পরবর্তীকালে আরও চেঞ্জ হয়ে গেল পরিস্থিতি, তখন তারা বললেন যে দারুল দাওয়া, দারুল শাহাদা, দাওয়াত দিতে হবে এসব দেশে, দারুল শাহাদা, যেখানে আল্লাহর সাক্ষ্য পেশ করতে হবে। এইভাবে তিনি করলেন। এখন এই সমস্ত ক্লাসিফিকেশন প্রকৃতপক্ষে আর কার্যকরী নাই, এবং কোরআন হাদিসে এটা উল্লেখ নাই এসব বিষয়ে যে কার্যকরী থাকতেই হবে। এখন সবাই ইউএন, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন বা জাতিসংঘের সদস্য হয়ে গেছে, জাতিসংঘের একটা সনদ আছে, সেখানে মোটামুটিভাবে নৈতিকতার ভিত্তিতেই বলা হয়েছে যে কেউ কাউকে আক্রমণ করবে না, ইত্যাদি ইত্যাদি সব কিছু সেখানে আছে। যুদ্ধবন্দী মুক্তি হতে হবে, এই যুদ্ধ যদি হয়েই যায় কোনো কারণে সেখানে নারী হত্যা করা যাবে না, এই করা যাবে না, সেই করা যাবে না, যুদ্ধবন্দীদের হত্যা করা যাবে না, অনেকটা ব্যাপক নৈতিক বিধান সৃষ্টি করা হয়েছে, এবং আমরা মুসলিমরা এটা মেনে নিয়েছি। সুতরাং আমাদেরকে এটা মেনে চলতে হবে। ডক্টর আব্দুল হামিদ আবু সুলেমান বলতেছেন, এখানে আমি শেষ করবো এসে, ডক্টর আব্দুল হামিদ আবু সুলেমান বলতেছেন যে বর্তমানে ইসলামের দৃষ্টিতে আন্তর্জাতিক সম্পর্কের, আন্তরাষ্ট্র সম্পর্কের দুইটা ভিত্তি, এক হচ্ছে সুবিচার বা জাস্টিস। আমরা জানি কোরআনে জাস্টিসের কথা বা সুবিচারের কথা অন্তত 100 জায়গায় বলা হয়েছে, না হয় 70-80 জায়গায় বলা হয়েছে। এবং একটা আয়াতের কথা মনে পড়ে যে সূরাতুল মায়েদাতে বোধ আছে বা সূরা নিসাতে আছে, ওয়াইজা হাকামতুম বাইনান নাসে আন তাহকুমু বিল আদলে, যখন মানুষে মানুষে বিচার করো, মুসলিম মুসলিম না, আন তাহকুমু বিল আদলে, জাস্টিসের সঙ্গে বিচার করবে। এবং সূরা নিসার 135 মতো আয়াত একটা আয়াতে আছে যে তোমরা সুবিচার করো, সুবিধার জন্য দাঁড়াও, যদি সেটা তোমার বিরুদ্ধে যায়, তোমার তোমার আত্মীয়দের বিরুদ্ধে যায় বা তোমার নিকটবর্তীদের বিরুদ্ধে যায়, তারপরেও তোমার সুবিচার জন্য দাঁড়াও। তো সুতরাং তিনি বলছেন যে সুবিচার, আর দুই নম্বর বলছেন তিনি যে এগ্রিমেন্ট রাখতে হবে, চুক্তি রক্ষা করতে হবে, যেহেতু কোরআনে বলতে আউহুমে লুকুদ, চুক্তি রক্ষা করো। এবং কোরআনে আরও কোন সুরাতুল মুমিনিনও আছে যে চুক্তি রক্ষা করো, আরও জায়গায় আছে চুক্তি রক্ষা করো। সুতরাং আমরা যদি নিজের ইচ্ছায় চুক্তি করেছি এবং রাখতে হবে, আমি মনে করি যে আমি খুব সংক্ষেপ হলেও আন্তঃধর্ম এবং আন্তরাষ্ট্র সম্পর্ক ব্যাখ্যা করেছি, একটু মডার্ন কনটেক্সটে, একবার শেষের কনটেক্সটে, মানে প্রথম দিকের থেকে এসে একবার শেষ পর্যন্ত কনটেক্সটে আমি এটা ব্যাখ্যা করেছি। আশা করি এটাতে মানুষের কল্যাণ হবে, স্কলারদের বেনিফিট হবে, সাধারণ মানুষের বেনিফিট হবে, আমি আশা করি আমার আজকের উপস্থিতিরও বেনিফিট হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।